মস্কোর ওয়ার্কিং রুমটাকে কিছুতেই ভুলতে পারছে না সূর্যশেখর গঙ্গোপাধ্যায়রা। আর তাই তো ম্যাচ জিতে ভারতীয় রেস্তোরাঁয় ডিনার সেরে ফিরেও একসঙ্গে আড্ডা মেরেছেন ওই ওয়ার্কিং রুমেই, এমনকি বৃহস্পতিবার সকালেও সবার জমায়েত ওই ওয়ার্কিং রুমেই। আর সত্যি তো ভুলবেনি বা কি করে, যেভাবে এবার হাড্ডাহাড্ডির লড়াই হলো আর যতক্ষণ সময় কাটাতে হয়েছে ওই জায়গাটায়, রীতিমতো ইতিহাস জড়িয়ে ওর সঙ্গে। সকালে যখন পুতিনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিশ্বনাথন আনন্দার গার্লফ্রেন্ড, তখন তার সেকেন্ডরা একটা লম্বা ঘুম দিয়েছেন, নিশ্চিন্তের ঘুম। আর তারপর সমাপ্তি অনুষ্ঠান, সেখান থেকে সোজা ভারতীয় দূতাবাসে। সব মিলিয়ে আনন্দের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরের দিনটা কেমন কাটলো মস্কো থেকে আমাদের ফোনে জানালেন সূর্যশেখর। আমাদের স্বভাববশত আমরা সবাই মিলে আবার ওয়ার্কিং রুমে মিট করলাম, যে ওয়ার্কিং রুমে আমরা রাতের পর রাত জেগে কাজ করতাম, সেখানেই বসে একটু গল্প গুজব হলো।